হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেকদিন আগে বলছিলাম যে আপনাদের আমি এমন একটা টপিক শেখাবো যেটা প্রিটেন্ডিং ডিজেবল আইডি আপনারা ব্যাক করতে পারবেন। যারা সাধারণ ইউজার ওনাদের আমি কথাটা বলছিলাম, তারপরেও আমি ভিডিওটা অনেক লেটে দিচ্ছি। আর এছাড়া আমার ইনবক্সে কয়েকদিন যাব কয়েকটা ভাইয়া বলতেছে যে প্রিটেন্ডিং ডিজেবল আইডি কীভাবে ব্যাক করতে হয়, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো এই ভিডিওটা ইয়া করার জন্য আমাদের প্রথমত একটা ভিপিএন ইউজ করতে হবে। তো ভিপিএন আপনি দেখেন এখানে, কিন্তু আমি কোনো রকম ভিপিএন ইউজ করিনি। দেখতে পাচ্ছেন এখানে ভিপিএন নেই, তো আপনারা ভিপিএন ইউজ করবেন, ঠিক আছে? কারণ আমি এখানে স্ক্রিন রেকর্ড করতেছি, আমার ভিপিএন কানেক্ট করলে আমার ফোনে স্ক্রিন রেকর্ডের সমস্যা হয়। তো কীভাবে ভিপিএন কানেক্ট করতে হয়, যে কোনো ভিপিএন আপনারা এখানে ইউজ করতে পারেন। তো এর আগেও বলছি যে হোলা ভিপিএন, টাচ ভিপিএন এগুলো অনেক বেটার, এগুলো ইউজ করবেন। আর কান্ট্রি দেবেন আপনার ইন্দোনেশিয়া অথবা ফ্রান্স। প্রিটেন্ডিং ডিজেবল ব্যাকানোর ক্ষেত্রে ইন্দোনেশিয়া ইউজ করতে পারেন অথবা ফ্রান্স ইউজ করবেন, ঠিক আছে? তো এটা ভিপিএনটা কানেক্ট দিয়ে নেবেন। ভিপিএন কানেক্ট দেওয়ার পর আপনারা যে কোনো একটা ব্রাউজারে আপনার আইডিটা লগ ইন করবেন, ঠিক আছে? আইডিটা লগ ইন করার পর আপনাদের ঠিক এরকম চলে আসবে। তো আপনারা ডিরেক্টলি লেটাসে ক্লিক করে দিবেন। হ্যাঁ দেখুন, লেটাসে ক্লিক করার পর আমি কিন্তু এখানে কয়েকটা, দেখুন যেটা যার আইডি, তো এটা তার, সে অনেকবার সাবমিট করছিল, আমি তাকে বলছিলাম যেভাবে সাবমিট করতে, তবু কিন্তু তারা আইডিটা ব্যাক দেয়নি। ওকে, তো অনেক ক্ষেত্রে কিন্তু রিয়েল কার্ডেও কিন্তু প্রিটেন্ডিং ডিজেবল আইডি ব্যাক করে না। তো সেক্ষেত্রে আমাদের এটা যেটা করণীয়, দেখুন যেখানে অনেকগুলো রিভিউ আসছে এগুলো কিন্তু আইডি দেয় নাই। প্লাস দেখেন যেখানে বলছে আইডি, দেখুন এখানে ইট লুকস লাইক ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে? দেখুন রিমুভ করার কথা বলছে, যে দেখেন রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? এগুলো রিমুভ হয়ে গেছে পরে যে এখানে সাবমিট দেওয়া হয়েছিল, তো তারপরেও অ্যাকাউন্টটা ব্যাক আসে নাই। তো যাই হোক, আমরা এখন এখান থেকে সাবমিট করব না। ওকে, তো এখান থেকে সাবমিট করব না, আমরা কোথা থেকে সাবমিট করব সেটা আজকে দেখাবো। আর অবশ্যই আমাদের কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা, আপনারা জানেন যে আমাদের চ্যানেলে নিত্য নতুন নতুন ভিডিও দেওয়া হয়, শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, ফেক কোনো ভিডিও নেই। সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন। আর অবশ্যই নেক্সট ভিডিও পেতে আমাদের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো অবশ্যই কিন্তু ভিপিএন কানেক্ট দিয়ে নেবেন। হ্যাঁ, আমি কিন্তু ভিপিএন কানেক্ট দিয়ে দেখাচ্ছি না আপনাদের, বুঝা শুধু আমি দেখে দিচ্ছি যে এইভাবে আপনারা কাজটা করবেন। তো এটা ভিপিএন কানেক্ট দিয়ে নেবেন, ঠিক আছে? ভিপিএন কানেক্ট দিয়ে নিলেই হয়ে যাবে। আর এখানে দেখুন আমরা প্রথমত যেটা করব, এইখান থেকে লিঙ্কটা কপি করব। ঠিক আছে, লিঙ্কটা কপি করার পর আমরা এখানে পেস্ট করব। তো ফ্রেন্ডস, লিঙ্কটা কপি করার পর আমরা সার্চ বক্সে সার্চ করব। ওকে, এটা পেস্ট করে দেবো। সার্চ বক্সে যখন পেস্ট করে দেবো তখন আমাদের সামনে এরকম চলে আসবে। তো দেখুন এখানে একটা ফর্ম চলে আসছে। ফর্ম হচ্ছে, এখানে আপনারা প্রথম ফিল আপ করে দিবেন এটা আইডি, আমি যে আইডি নামটা ছিল সেই আইডি নামটা আমি দিয়ে দিচ্ছি, মোস্ট সেলিনা সেলিনা বেগম, ঠিক আছে? মোস্ট সেলিনা বেগম। তারপরে এটা ওটা কন্ট্যাক্ট ইমেলটা দিতে হবে। ওকে, আমি ইমেলটা কপি করে নিয়ে আসছি। যে ইমেলটা ছিল আপনাদের, যে ইমেলটা ছিল সেই ইমেলটা এখানে বসাবেন। হ্যাঁ, এখানে আমি, দেখুন আমি ইমেলটা বসিয়ে দিলাম। ওফ সরি, আমার এটা কেটে গেছে। তো যাই হোক, আমি, হ্যাঁ দেখুন ইমেলটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? ইমেলটা বসিয়ে দেওয়ার পর এখানে আপনাদের এটা আইডি নাম, ডেট অফ বার্থটা দিতে হবে। ডেট অফ বার্থটা ছিল নভেম্বর 22, 1997, ঠিক আছে? তারপর এখানে দেখুন চুজ ফাইল। ওকে, তো এখানে আপনাদের যে এনআইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সটা আছে সেটা এখানে অ্যাটাচ করে দিবেন। ওকে, তো আমি বলে নিই যে অ্যাটাচ করানোর আগে অবশ্যই আপনারা পিক্সার থেকে বা পিক্সেল অ্যাপ থেকে, যেটা আপনার ফটো এডিটিং অ্যাপস থেকে, আপনারা ওটা একটু কালারিং করে নেবেন, ঠিক আছে? সেটা হতে পারে আর একটু স্যাটুরেশন বাড়িয়ে দেবেন বা আপনার ব্রাইটনেস বাড়িয়ে দেবেন বা কমিয়ে দেবেন, এইভাবে একটু ডিফারেন্স করে নেবেন, ঠিক আছে? তো তারপরে ওটা আপনার অ্যাটাচ করে দেবেন। তো আমি এটা আগে ডিফারেন্স করে রাখছি, তো এখন আমি অ্যাটাচ করে দিব, ঠিক আছে? তো ওটা একটু এটা ইয়া কালারগুলো একটু চেঞ্জ করে দিলেও ইয়াটা বেটার হয়, বুঝতে পেরেছেন? তো আপনার এটা
অবশ্যই একটু কালারিংটা ডিফারেন্স করে দিবেন। তো এখন আমি সাবমিট করব পিক্সার্ট। এই যে আমার কার্ট, দেখুন এখানে কার্ড টাইটাস হয়ে গেছে। তো এখন আমরা সেন্ড বাটনে ক্লিক করব, ঠিক আছে? এখন আমরা সেন্ড বাটনে ক্লিক করে এটা সেন্ড করে দেব। অবশ্যই কিন্তু মাস্ট বি আপনার এটা ভিপিএন কানেক্ট করে করবেন। হ্যাঁ দেখুন এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। হ্যাঁ এটা দেখুন সাবমিট হয়ে গেছে। এখন আমরা নেক্সট যে লিঙ্কটা আছে সেই নেক্সট লিঙ্ক থেকে এটা আমরা সাবমিট করব। তো অবশ্যই আমি এই তিনটা লিঙ্ক কোথা থেকে আপনারা কানেক্ট করবেন সেটা আমার ভিডিওর শেষে বলে দিব, ওইখান থেকে আপনারা কানেক্ট করে নেবেন। হ্যাঁ এখন আমরা এখানে সার্চ বক্সে এটা রিমুভ করে দিয়ে ওই নেক্সট লিঙ্কটা আমরা এখানে পেস্ট করব। পেস্ট করে দেওয়ার পর দেখেন এখানে একটা ফ্রেম চলে আসছে, এখানে শুধু দিতে বলছে কি ইউর আইডি, মানে আপনার এনআইডি বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে? তো বর্তমানে স্টুডেন্ট কার্ড দিয়েও কিন্তু আপনার আইডিটা ব্যাক আনতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার রিয়েল ইয়া হতে হবে, প্লাস আপনার যে আইডিতে যে কলেজ নেম বা স্কুল নেম ছিল সেটা মিল থাকতে হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে কার্ডটা অ্যাটাচ করে দিব। অবশ্যই কিন্তু কার্ড অ্যাটাচ করে দিতে হবে, কারণ এখানে ফালতু কোনো কার্ড অ্যাটাচ দিলে আপনারা সেক্ষেত্রে আইডিটা ব্যাক পাবেন না। তো এখন সেন্ড, সরি কেটে গেছে, তো এখন সেন্ডে ক্লিক করবো, ঠিক আছে? তো আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, ভিডিওটি সম্পূর্ণ দেখেন, কারণ স্টেপগুলো মিস করলে আপনার আপনার জন্যই ক্ষতি। তো যাই হোক দেখেন কার্ডটা সাবমিট হচ্ছে, দেখুন সাবমিট ডান। ওকে এখন আমরা নেক্সট থেকে ক্লিক করব, নেক্সট। তো এই যে আমি যেভাবে দিচ্ছি এভাবে কিন্তু আপনারা দিবেন, লেট করবেন না, ঠিক আছে? একটা স্টেপে করার পর আরেকটি স্টেপে দিবেন। চার নাম্বারটা, সরি তিন নাম্বারটা কপি হচ্ছে না কেন? আচ্ছা যাই হোক কপি করলাম। হ্যাঁ দেখেন কপি করে নিলাম, দেন এখানে সার্চ বক্সে এটা রিমুভ দিয়ে ওকে বাকি যে লিঙ্কগুলো ছিল ওটা আমি রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ তিন নাম্বার এটা কপি করে নিয়ে এটা পেস্ট করে দেবো, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন এখানে আরেকটা ফর্ম চলে আসছে, সেটা হচ্ছে আপনার ফার্স্ট নেম এবং আপনার লাস্ট নেম, ঠিক আছে? তো ফার্স্ট নেম হচ্ছে মোস্ট সেলিনা সেলিনা, আর লাস্ট নেম হচ্ছে বেগম বেগম, ঠিক আছে? এটা 1997, আর জন্ম নিবন্ধনী যেটা এটা যদি ভুল হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আইডিটা ব্যাক পাবেন না। ওকে তো এগুলো অবশ্যই মাথায় রাখবেন। এখন আমরা এখান থেকে আবার কার্ডটা অ্যাটাচ করে দেবো। ওকে দেন এখানে অ্যাডিশনাল ইনফো লিখতে বলছে, দেখেন এখানে কী লিখবেন সেটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে? আমি এটা আমার ওইখান থেকে কপি করে নিয়ে আসতেছি, আমি আপনাদের জন্য আগেই থেকেই জিনিসটা লিখে রাখছি। ওকে এই জিনিসটা এখানে লিখে দিতে হবে, তো আমি এটা কপি করে নিচ্ছি। ওকে এটা কপি করে নেওয়ার পর এখানে আমরা এটা পেস্ট করবো, এইটা আপনারা আমার ডিসক্রিপশন বক্স থেকে কপি করে নেবেন। ওকে আর এটা কপি করে ভালো করে রেখে দিবেন, কারণ এগুলো দরকার পড়ে। তো যাই হোক দেখুন আমাদের এগুলো খিলাপ ডান, নেক্সট আমরা সেন্ড বাটনে ক্লিক করে দেব। তো দেখেন ভিউয়ার্স আমার সাবমিট, তিনটা স্টেপ সাবমিট আমাদের ডান। প্রিটিং রিং ডিজেবল তিনটা স্টেপ সাবমিট যদি করেন সেক্ষেত্রে আপনার আইডিটা 12 থেকে 24 ঘন্টার ভিতরে চলে আসবে। তো অনেকে 12 ঘন্টায় পর চলে আসে, কারণ ফেস লক, তারপরে আপনার নর্মাল যে ভেরিফাইয়ের জন্য যে ডিজেবলগুলো করা হয় ওগুলো 12 ঘন্টার ভিতরে চলে আসে। ওকে তো প্রিটিং রিং ডিজেবল 12 থেকে 24 ঘন্টার ভিতরে আপনার আইডিটা পেয়ে যাবেন। ওকে এখান থেকে ব্যাক চলে আসবে বা রিভিউ চলে আসবে যে আপনার এখানে কিসের জন্য এটা রিমুভ করা হয়েছে, এভাবে আপনার সাবমিট করে দেবেন। আর অবশ্যই ভিপিএন কানেক্ট করে দেবেন, আর তার আগে যে রিয়েল থেকে রিয়েল যে সাবমিট করা ওটাও আপনারা আগে করবেন। ওটা করার পর যদি দেখেন আইডিটা ব্যাক আসছে না সেক্ষেত্রে আপনারা এই তিনটা স্টেপ ইউজ করতে পারেন। ওকে আর এই তিনটা স্টেপ আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেখুন, ওখানে পেয়ে যাবেন। আর আদার্স ভিডিও আছে, আর নেক্সট এরকম কী ভিডিও চান আপনারা সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন, এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করতে ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে দিব, ওখানে একটা পেজ থাকবে, ওখানে আপনারা জয়েন করে নিতে পারেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।